হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঘড়িতে বাজছে মোটামুটি 5টা আর আমি এই যে জানালায় রিল্যাক্স করে বসে আছি, আহিলকে ঘুম থেকে তুলে ওর পাপা একটু বাজার নিয়ে গেল, এমনি ঘোরাতেই নিয়ে গেছে, কিছু নেক বা না নেক একটু বেরিয়ে নিয়ে আসবে। আর আমি এখানে বসে বসে এই যে কুল খাচ্ছিলাম, তোর পাপা আজ কলেজ থেকে এনে দিয়েছে, মানে এই কুলটা এত ভালো লাগে খেতে, যত যাই হয়ে যাক না কেন মন খারাপ শরীর খারাপ এই কুলটা দেখলে আমার খেতে ইচ্ছে করে। তোর পাপা তো আবার চলে যাবে ধরো দু একদিনের মধ্যে, তো ভাবলাম কুলগুলো খেয়ে নিই, কেননা এর পরে এলে তখন হয়তো আর কুলগুলো পাওয়া যাবে না। আর এই যে পাশে দেখো, এটা শিফাদের বাড়ি, তো কি সুন্দর কালার হয়ে গেছে। এই দুদিন খুব ব্যস্ত ছিলাম আহিলকে নিয়ে, প্লাস আমার নিজেরও শরীর খারাপ ছিল, এইদিকে আসতেই পারিনি ঠিকঠাক মতো। তো এই যে সাদা কালারের এটাকে কি বলে জানি না, তো পুরো বাড়িটা এটা করে নিয়েছে, তারপর ওই যে নিচে ওটাই বোধ হয় কালার, মেবি গোল্ডেন গোল্ডেন কালার দেখছো, ওই কালারটা করছে। তো অর্ধেকটা বাড়িতে হয়েছে, এখনো পুরোটাতে হবে, তো হয়ে গেলে তোমাদের দেখাবো আশা করছি, খুব সুন্দর লাগবে। তো চলো এখন আমি যাব ইফতারের থালা খুলতে, বিকেলের এই হয়েছে এক কাজ, রান্না বান্না বলতে পারো, থালা খুলে এগুলো বিকালে একটা নতুন কাজ অ্যাড হয়েছে, বেশ ভালোই লাগছে করতে। তো এগুলো থালাটা খুলে নিই, নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কুল খেতে খেতে মানে ইফতারটা সাজিয়ে নিই, চলো। তো এই যে দেখো সুন্দর করে এখানে থালা সাজিয়ে নিয়েছি, প্রথমে এখানে মুড়ি মাখিয়েছি একটু বেশি করে, আজ রুটি খাবে না, মুড়ি খাওয়ার পর ভাত খেয়ে নেবে, তো সেই কারণে এখানে মুড়ি মাখিয়েছি। আর এই যে এখানে যা যা থাকে, আঙুর আছে, কলা আছে, আপেল আছে, খেজুর আছে, আমসত্ত্ব, কিশমিশ, শসা, কলা, তারপরে যে কি বলছে তা চেরি, আর এখানে দেখো আজকে তেল ভাজা আনতে বারণ করেছি, তবুও দুটো পেঁয়াজি আর একটা সিঙাড়া এনেছে, তবুও ঠিক আছে, মানে একটা করেই ধরো খেলেই ফুরিয়ে যাবে, কালকে যদি রেখাদের না দিতাম পুরোটা নষ্ট হতো, ধরো ফেলে দিতে হতো, তো বলে দিয়েছিলাম একটাও কিছু আনবে না। এগুলো না আগে খেতে মানে ভালো লাগতো এই তেলে ভাজা জিনিসগুলো, এখন সত্যি কথা বলতে কি আমার একদমই ইচ্ছে করে না খেতে, কেন জানি না। তো যাই হোক সে কারণে অল্প করে এনেছে, ওই খেয়ে নেবে, আমার ইচ্ছে হলে একটু হয়তো ভেঙে এখান থেকে নেবো, না হলে খাবো না। আর এনেছে এই যে চিনি, আর এই যে শরবত করেছি, যাই হোক দেখাতে ভুলে গেছি, এই যে এখানে লেবু দেওয়া রয়েছে শরবত, এটা খেতে দারুণ লাগছে। তো এত পরিমাণে চিনি লাগছে শরবতে, এই যে 1.5 কিলো চিনি এনে দিল, মানে এইটুকু শরবতে 7-8 চামচ, 4 চামচের তারও বোধ হয় বেশি চিনি লাগছে। আর এনেছে একটা এই যে থালা বাসন মাজা সাবান, আনতে বললাম কবে হুশ করে ফুরিয়ে যাবে, তখন আবার আমাকে বাজার ছুটতে হবে, তো সাবান এনেছে। আর আহিল খা মানে কি এনেছে চলো দেখায়, আহিল খাচ্ছে ঘরে। আর এনেছে এই যে দেখো কিন্ডার জয়, একদমই এটা ফালতু মনে হয়, এইটুকু জিনিস থাকে 40 টাকা করে দাম নেয়, এই যে একটা খেলনা আছে এর মধ্যে, ব্যাস আর এইটুকু চকলেট ক্রিমের সঙ্গে সেট, তো এটাই খাচ্ছে। আর জেমস এনেছিলে যে, জেমসটা কোথায়? জেমস আর দুটো ফ্রুটি এনেছ? ও এই তো পিছনে আমার ক্যারিতে। তো এই যে দেখো ফ্রুটি এনেছে, দুটো ফ্রুটি, আর এই যে জেমস, কালকেও একটা প্যাকেট এনেছিল জেমসের, একদম খেয়ে শেষ করে দিয়েছে, জেমস খেতেও দাঁতে ব্যথা হচ্ছে না, ভাত খেতে গেলেই যত দাঁতে ব্যথা। আর এই যে দেখো এটা খাচ্ছে, একদম হাম হাম করে তুলে খাচ্ছে, একটুও ভালো না খেতে, আমি খেয়ে দেখেছি ওটাই নাকি খুব ভালো ওর কাছে। তো চলো ও খেয়ে নিক, আমি ওগুলো সব ডাইনিংয়ে সাজিয়ে দিই, পরে আবার আসবো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন বাজে রাত্রে 3:25, আর আমি অ্যালার্ম দিয়েছিলাম 3টের দিকে, তো উঠে ভাত তো চাল জল সব প্রেশারে দেওয়াই ছিল, চাপিয়ে দিয়েছি, এই যে ভাত হয়ে গেছে। আর তারও আগে করেছিলাম এই যে জল গরম, আমার শারীরিক কন্ডিশন তো ঠিকই আছে বাট গলার অবস্থা খুব খারাপ, সেটা হয়তো আমার কথা শুনেই বুঝতে পারছো। তো যাই হোক বারবার চাটা খাচ্ছিলাম বলে মানে কথা টথা বলতে পারছিলাম, ভিডিও বানাতে পারছিলাম, তো আজ থেকে রোজা থাকবো ইনশাল্লাহ, এমনটা ইচ্ছা আছে শরীর যখন ভালো আছে। তো জানি না চাটা তো খাওয়া বন্ধ ধরো কি করে মানে কথা বলবো, ভিডিওই বা কি করে করব। তো যাই হোক যদি নাই পারি একান্ত তাহলে হয়তো শুট মানে যেটুকু পারবো করে রাখবো, তারপরে সন্ধ্যাবেলায় রোজা টোজা খুলে চাটা খেয়ে গলাটা একটু ঠিক করব, তারপরে ভয়েস ট্যাস দিয়ে দেব, এমনটাই ভেবেছি। আর আমার মানে আমি যখন রোজা যে দুদিন করলাম না ধরো চাল জল সব দিয়ে প্রেশারে রেখে দিতাম, ওর পাপা উঠে সিটি দিয়ে খেয়ে নিত, আমাকে বলতো তুমি যখন করবে না ফালতো আমার জন্য ঘুম কামাই করে উঠতে হবে না, রান্না বান্না তো করেই রাখতাম ধরো। তো আজ যেহেতু আমি রোজা করব তো আমি উঠেছি ওর পাপাকে এখন ডাকবো, উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি,
আর এই যে আজকে রান্না বান্না আছে, এই যে মাছের ডিম দিয়ে পটলের ঝোল রয়েছে, আর এখানে আলুর তরকারি রয়েছে, আর এই যে এখানে রয়েছে সেই রেখাদের এঁচোড়ের তরকারিটা আলু সেদ্ধ, আর এখানে রয়েছে এই যে একটু ডিম ভাজা, আর সাথে তো রয়েছে ঘি। তো গরম গরম ভাত এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। তো যাই হোক, আহিলের পাপাকে আজ আমি সেটাই বলছিলাম যে ভালো হয়েছে, এখন আর দুপুরে এডিট করব না, আজ থেকে যদি ভোরে উঠি খাওয়া দাওয়ার পর দেখবে ঘুমটা পুরো গায়েব হয়ে যায়। তো ওকে বলছিলাম খেয়ে দিয়ে আমি ভিডিও এডিট করে তারপরে সকালে ঘুমোবো। তো এই বলে যোগ করছিলাম আর কি। আর এই যে দেখো কত জামা কাপড় মানে বের করে রেখেছি, আজকে ভেজাবো এমনটা ইচ্ছা আছে। তো দেখা যাক, যদি শরীর টরীর ঠিকঠাক থাকে তাহলে ভিজিয়ে দেব। আর ওর পাপার শরীরটা মানে খুব খারাপ হয়েছে, সব ছোঁয়া লেগে গেছে পরপর বলতে পারো, আহিলের থেকে আমার, আমার থেকে হয়েছে ওর পাপার, সেম প্রবলেম মানে মানে সেম জিনিস, ঠান্ডা লেগেছে, জ্বর। তোর পাপাও রাত্রে ঔষধ টৌষধ নিয়ে এসে খেয়ে নিয়েছে, ধরো কি আর বলবো, পুরো মানে বাজে অবস্থা হয়ে গেছে সব পরিবারে। তো যাই হোক, চলো ওর পাপাকে ডেকে খেয়ে নিয়েছে, 3:30 বেজে গেল, বেশি সময় নেই, কিন্তু 4টের মধ্যেই হয়তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। তো চলো, গলার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে খুব। ঘড়িতে বাজে এখন 4:05, আর আজ সেহেরি খাওয়ার লাস্ট টাইম ছিল 4:13। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আমাদের দুজনেরই ঔষধ ছিল, তো অনেকগুলো ঔষধ ছিল, সব একসঙ্গে করে নিয়ে খেয়ে নিয়েছি ধরো। আর এই যে দেখো, খাবার পর প্রচুর খাবার দাবার মানে তরকারি থেকে গেছে। তো আমি আর ওর পাপা ভাবলাম না, রোজা টোজা খুলে দেখবে এই সব খাবার খেতে ইচ্ছে করবে না, তো এগুলো ফেলেই দিই। এই যে মাংস, আলু সেদ্ধ মানে সব তরকারি ধরো, আমরা মেনলি ওই ঘি আর পটল দিয়ে মাছের ডিম দিয়ে যে তরকারিটা হয়েছিল সেটা দিয়েই খাওয়া দাওয়া করেছি। ওই তরকারিটা অনেকটা আছে, তোর পাপা বলল না এটা ফেলতে হবে না, এটা রেখে দাও। আর এই যে এখানে আহিলের জন্য কিছুটা ভাত তুলেছি, আর ভাতেই দিয়ে দিয়েছিলাম একটা আলু, ইচ্ছে আছে সকালে আলুটা দিয়ে মাছ দিয়ে ওর জন্য ঝোল করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, থালা বাসনগুলো এই যে একটু জল দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছি, দিয়ে চলে এসেছি ঘরে। এই যে ঘুমাবো বললে আর খাটে দেখো, নিভিয়ার লিপ বাম, তার খুন্তি, সব আহিল নিয়ে খেলাধুলো করেছে, আর এই যে শুয়ে আছে। এসে দেখি দু একটা মশা ঢুকে গেছে, মানে বারবার বেরোনো হয়েছে, তো আর মশারিটার না একটা সাইডে সেলাইটা খুলে গেছে, তো সেটাই দেখছিলাম। আর এই যে ঠোঁটটা দেখো এখনও ফুলে আছে, মানে ঘুমোচ্ছে তবুও হা হয়ে থাকছে, মানে খুব জোরেই ছেলে আমার আঘাতটা পেয়েছিল যে 3 দিনেও, কিন্তু ওর মুখটা ঠিক হচ্ছে না। তো যাই হোক, এইভাবে পাশ বালিশটা ওকে দিয়ে আমরা খেতে গিয়েছিলাম, না হলে উঠে যেত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ভোর রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে তো গেলাম, বাট আমার ঘুম আসতে চায় না, কেন জানি না। ওর পাপা শোয়া মাত্রই দেখছি সেই কি ঘুম, নাক ডাকতে শুরু করেছে, আর আমার ঘুমোতে ঘুমোতে 5:30 6টা, আমি সেই মোবাইল নিয়ে নাড়ছি, কি আর করবো, আমার ঘুমই আসতে চাইছিল না। তো যে কারণে আমাদের ঘুম ভেঙেছে 3 জনেরই 10টা। তো আহিলি উঠে আমাদের মেনলি ঘুমটা ভাঙিয়েছে, যেহেতু সকালে ঘুমটা এসেছে ধরো, তো কি আর করব, একসঙ্গেই উঠেছি 3 জনাতে। এবার আহিলকে কি খেতে দেব, যদিও ভাত রান্না আছে, আলুটাও সেদ্ধ আছে ভোরেরই, তবুও ভাবলাম চলো এক গ্লাস কমপ্লান গুলে দিই, এটা খেলে অন্তত ½ ঘন্টা ১ ঘন্টা ওর পেটটা ভরা থাকবে, ততক্ষণ আমি চটপট ওকে কিছু একটা বানিয়ে দিতে পারবো, আমাদের তো খাবার দাবার কোনো চিন্তা নেই। তো ভাত রান্নায় আছে ওর জন্য, ওর জন্য নয় আমাদের সবার জন্যই, শাকটা বসালাম দেখতে পেলে, আর এই যে সবজিটা দেখছো কাটছি, তো এটা এখন রান্না হবে না, এটা রান্না করব বিকেলে। মানে এত রান্না বান্না করছি তারও কারণ আছে, সেটাও তোমরা জানতে পারবে এর পরের ভিডিওতে। তো এখানে মেনলি বেগুন, পটল, আলু, তারপরে সজনে ডাঁটা, এসব দিয়ে বানাবো একটা সবজি। আর রান্না করতে গিয়ে দেখি মশলা শেষ, তো কি আর করব, আহিলের তো মাছ রান্না করতে হবে, আমাদের মাংস রান্না করতে হবে, তো মশলা ছাড়া তো চলবে না। তো এখানে এই যে দেখো আমি মশলাটা রেডি করছি, আর ওর পাপা গেছে একটু বাজার, মানে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো ধরো শেষ হয়ে গেছে, তো মাংস রান্না করতে হলেই লাগবে, তোকে আমি বাজারে পাঠিয়ে দিলাম। আর আহিল শুয়ে শুয়ে ওর পাপার মোবাইলটা দেখছে। তো এই যে দেখো শাকটা এখানে আমি একটু তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যত রসুন দেবে থেতো করে তত না খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর অনেকগুলো রসুন দিয়েছিলাম। আর এখানে এই যে এক পিস মাছ, তো রাত্রে যে আলুটা সেদ্ধ করেছিলাম ভাতের সঙ্গে,
তো ওই আলুটা দিয়ে আর মাছটা দিয়ে করব ঝোল, এটা আহিলের জন্য। আর এখানে এই যে দেখো, জিরে জিরে আর পেঁয়াজ দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। যাই হোক, মানে কিচ্ছু রাত্রে করে রাখা হয়নি, আর রান্না বান্নার যেহেতু চাপ নেই, ধরো এগুলো এখন করা যেতেই পারে, কোনো তাড়াহুড়োও নেই। তো মশলাটা বানিয়ে এই যে এখানে মাংস, মাংসটা ম্যারিনেট করছি। ওখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল দিয়েছি, লবণ, জিরে গুঁড়ো, আর আদাটা এখন আর বাটি না। আগে আদাও আমি মিক্সিতে পেস্ট করতাম, কিন্তু এখন আদাটা আমি গ্রেট করেই দিয়ে দিই। তো দেখো, এভাবে ম্যারিনেট করে রাখলাম। রেখে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি ছোট গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, যাই হোক তেজপাতাটা দিতে আজ ভুলে গেছি, টোটালি ভুলে গেছি। তো তারপরে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর টমেটো। তো এটা দিয়ে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি এই যে মাংসটা, দেখতেই পাচ্ছ। তো কিছু মাংস আছে আর কিছু সেই দিন জাব্বু জিব এনেছিল, তো সেই দুটোর মিশ্রণেই হচ্ছে রান্নাটা। তো এই যে দেখো, কষানো আমার পুরো ডান হয়ে গেছে। টক দই দিয়েছি, জিরে বাটা দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে এই যে প্রেসারে দিয়ে দিলাম। যাই হোক, আমার কথা কেমন শোনা যাচ্ছে জানি না, বলতেও ভীষণ অসুবিধা হচ্ছে গলাতে, তবুও যাই হোক। তারপরে এই জাহিলকে দেখো, ভাবছো শুয়ে আছে কিন্তু শুয়ে নেই, ও কিন্তু মোবাইল দেখছে ওর পাপার। আর ওর পাপা কি করছে বলো তো, এই যে এক ধামা রাত্রে দেখলে জামা কাপড় তো সব ভিজিয়েছে, ও স্নান করবে বলে ওগুলো কাচতে চলে গেছে। আমারও ধরো সকাল থেকে প্রচুর কাজ হচ্ছে, আর শরীরটা সত্যি কথা বলতে কি সকলেরই খারাপ, ওর পাপা আর আমার আহিলের। তো ওর পাপা বললো তুমি ঝাড়ুটা দিয়ে দাও, যেহেতু আমার ঠান্ডা লাগার ধাতটা একটু বেশি, ধরো জল নাড়লে তোমার আবার ঠান্ডা লেগে যাবে, তো আমি ধুয়ে দিচ্ছি। তো ওর পাপাই সব ধুয়ে দিয়েছে, এই যে প্রচুর জিনিস তোমরা দেখতেই পাবে। আর ঠান্ডা লাগা থেকে, মানে শরীর খারাপ থেকে যেহেতু সবাই উঠলাম, উঠলাম বলতে এখনো আছে যদিও, তবুও না এই বেডশিটগুলো চেঞ্জ না করলে আমার মনে হয় যে না, এগুলো মানে জ্বর টরগুলো যেন থেকে গেছে, আমার এরম মনে হয়। তো একটু ভালো টালো হলে যে জামা কাপড়গুলো আহিল পরেছিল, যে এই যে বেডশিটটা পাতা ছিল, সব কিন্তু চেঞ্জ করে নিয়েছি, যদিও এখনো পুরোপুরি সুস্থ হয়নি তবুও। তো এই যে দেখো, আহিলের যত জামা কাপড় ছিল মানে বালতি ধরে সব ভিজিয়ে দিয়েছে। আর এই যে বেডশিট, তারপরে মশারি, অনেক কিছু কাঁচা হয়ে গেছে অনেক কিছু। তো প্রচণ্ড রৌদ্র, কতটা বুঝতে পারছো জানি না, এইটুকু মেলতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই যে দেখো কত জামা কাপড়, আর পুরো বাতাস বইছে ছাদে সেই ঝড়ের মতো। তো যাই হোক, ক্লিপগুলো দিয়ে দিয়েছি সব, এই যে ওর মোজা দুটো দিয়েছি এখানে, আর এগুলো হচ্ছে ভালো ড্রেস এখান ওখান পরে যাওয়া, তো এগুলো আমি ছায়াতে দিলাম, এগুলো রোদ্রে দিলাম না। আর ওর পাপা এই যে মশারিটা এনে মেলে দিল, আমি পারলাম না, মানে পড়ে যাচ্ছিল মাটিতে, তো সুন্দর করে মেলে ক্লিপ দিয়ে দিয়েছে। তো তারপরে চলে এসেছি নিচে, আর এই যে দেখো 12টা 20 মতো বাজে, আহিলকে কিন্তু এখনো আমার খাওয়ানো হয়নি, তো এবারে আমি ওকে খাওয়াবো। এই যে ভাত দেখছো, ভাতটা একটু গরম করব। আর এই যে এখানে রয়েছে শাক, তো আজকে খাবারে মোটামুটি লঙ্কা দিয়েছি, দুদিন একদম লঙ্কা ছাড়াই রান্না হয়েছে। এই যে এখানে আলু দিয়ে হয়েছে মাছ দিয়ে ঝোল, অল্পই করেছি কেননা বিকেলে ধরো আবার সবজি রান্না হবে, তো আহিল ওটাও খাবে। আর এখানে এই যে টেস্টি টেস্টি মাংস দেখতেই পাচ্ছ, জানি না কেমন হয়েছে, কেননা টেস্ট তো করতে পারিনি, ধরো লবণ ঝাল ঠিকঠাক আছে কিনা সেটাও জানি না। তো এই জাহিলের জন্য নিয়ে চলে এসেছি, একটু মাছ ভেঙে নিয়েছি, আলু আর একটা জিব, আর এই যে লাল, এই লাল শাক নয় কাটোয়ার শাক নিয়ে চলে এসেছি। তো হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 3টে। তো ভাবতেই পারিনি মানে তোমাদের সামনে এসে কথা বলতে পারবো, সকাল থেকে গলার কন্ডিশন এত খারাপ ছিল মানে গলা দিয়ে কথা বেরোচ্ছে না, আহিল যদি ঘর থেকে আমাকে ডাকছে তো আমি এই ঘর থেকে উত্তর নিচ্ছি, বাট বাইরের মানুষটা শুনতে পাবে না, এমন ফ্যাস ফ্যাস করে আওয়াজ হচ্ছে। তো এখন একটু কথা বলতে গিয়ে দেখছি যে না, অনেকটাই ছেড়ে গেছে। আমি তো ভাবলাম রাত্রে চাটা খাবো, তারপরে তোমাদের ভয়েস দেবো, তখন ওখানেই টাটা বাই বাই করে দেবো। তো গলাটা যেহেতু একটু মানে সকালের থেকে ভালো আছে দেখলাম, তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে নিই, গলাটা আবার কখন বিগড়ে যায় বলা যায় না, শরীরটা এমনি এমনিতে ঠিক আছে, বাট গলাটার জন্য একদম ভালো লাগছে না, গাটাও বেশ গরম গরম মনে হচ্ছে, জানি না কি হচ্ছে, মানে জ্বর তো ছেড়ে গেল আবার আসবে কিনা সেটাও বলতে পারছি না। তো যাই হোক, ওর পাপা আর আহিল দুজনেই ঘুমোচ্ছে এখন,
তো আমি এখন একটু বসবো ভিডিও এডিটের কাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ।